আমি সর্বপ্রথম মহারব্বুল আলামিনের পাক দরবারে শুকর আদায় করি যে মহারব্বুল আলামিন হাকামুল হাকিমিন আজকের মতন একটি মোবারকময় ঈদে মিলাদুন নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ তারই প্রশংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম পড়ার যে তৌফিক আল্লাহ ইনায়াত করেছেন সে মহান প্রভু শুকরাতান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা থেকে একটি সূরা বরকতের জন্য তেলাওয়াত করেছি এই সূরার তাফসীর ব্যাখ্যা করার মতন এলম কালাম সময় কিছুই আমার মধ্যে নেই শুধুমাত্র তেলাওয়াত করেছি বরকতের জন্য আপনাদের যদি দোয়া হয় আর সোনার মদিনার নূরানি নবীর সেখান থেকে যদি রহমত হয় গোসল আজম মাজবন্দারের ফয়ুজ বরকাত হলে এই সূরার আলোকে কিছু আলোচনা করতে চাই আপনারা শুনতে রাজি আছেন কিনা আওয়াজে বোঝা যাচ্ছে 50% রাজি আছেন একটু জবান খুলুন মাহফিল মাত্র শুরু হয়েছে অনেক তাকরির শুনবেন আমি তো বিগত কয়েক বছর এসেছি অনেককে আমি চিনি আপনারা অনেকে আমাকে চিনেন আমি বেশি দেরি করব না এমন একটি সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ যদি শুরু হয় করতে হয় অন্ততপক্ষে কয়েকদিন সময় দরকার আছে না নেই তারপর আমি চেষ্টা করব এই সূরার মূল কিছু আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য শুনতে রাজি আছেন কিনা আর একটু জোরে বলুন আমি জানি এই প্যান্ডেলের মধ্যে যারা বসেছেন আপনাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নিয়ে বসেছেন নবীর ভালোবাসা নিয়ে বসেছেন এই নবীর প্রেম এবং ভালোবাসা আউলিয়া কেরামের প্রেম ভালোবাসায় আপনার আমার মকাম এমন একটি পর্যায়ে আল্লাহ পৌঁছায় দেয় যেই মকামের কথা কোনোদিন আমি আর আপনি চিন্তাও করিনি সুবহানাল্লাহ বলেন কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এইভাবে বলেছেন বান্দা যখন আল্লাহর খালেস বান্দাদের সঙ্গে স্পর্শে থাকে খালেস বান্দা আল্লাহর ওলিয়ে কামিলের সাথে যখন বান্দা লেগে থাকে তখন এই বান্দার দাম বাড়ে না কমে কি বাড়ে না কমে আপনার শাকো চিনুন তো শাকো এখন নেই সারা বাংলাদেশ তালাশ করলেও মনে হয় পাবেন না বাঁশ দিয়ে যে শাকো বানানো হয় চিনেন তো আপনারা কি বলেন আপনারা কি বলেন হ্যাঁ বলেন এ হ বলে না শাকু বলেন যেটা বলেন দাদা আর নাতি একসাথে রওনা হয়েছে বুঝার জন্য বলছি তারপর আমি আমার সাবজেক্টের তাফসীর ইনশাআল্লাহ আসব এখন নাতি তো ছোট এই যে আলাদ গোসল আজম নাতি কেন ছিল না কিছুক্ষণ আগে ছোট নানার সাথে বের হয়েছে শাকু পার হতে হবে নাতির কোনো যোগ্যতা নাই শাকির শাকু ধরার সেটাও তার সেই বয়স হয় না এত বড় হয় নাই যে ধরে পেরে হবে পার হবে কিন্তু নানা যেহেতু বয়স্ক নানার ক্ষমতা আছে না নেই নানা বলেন আর দাদা বলেন পার হওয়ার ক্ষমতা আছে উপরের বাঁশ ধরার ক্ষমতাও আছে নাতির কিন্তু নাই যার একেবারে মোটেই নেই এখন নাতি পার হবে কিভাবে দাদা অথবা নানার কাদের উপর উঠবে কি উঠবে না একটু জোরে বলুন না যার পার হওয়ার কোনো ক্ষমতাই নেই সে খুব আরাম আয়েশ করে পার হয়ে গেল কারো শিলাই ও দাদার শিলাই গৌসুল আজম মাইবান্ডারিন আল্লাহর ওলি যারা দিওয়ানা পাগল আমি জানি গৌসুল আজম মাইবান্ডারের দরবারে আপনারা রাগ গিয়েছেন ব্যবসার জন্য যান নাই চাকরির জন্য যান নাই টাকা পয়সার জন্য যান নাই আল্লাহর ওলি গৌসুল আজমের দরবারে গিয়েছেন
এই গোসল আজমের দরবারে যাওয়ার পরে আল্লাহ যেন আল্লাহ আল্লাহর হাবিব যেন আমাকে আপনাকে কবুল করে নেই উদ্দেশ্য একটা কিনা যতই নিষেধ করা হচ্ছে ওলি আল্লাহর দরবারে মানুষ তত বেশি যাচ্ছে এমনিতেই আপনি কোনো মানুষকে একটা টাকাও দিবেন না ১০,০০০ টাকাও দিবেন না ৫,০০০ টাকাও দিবেন না দিবেন আল্লাহর ওলির দরবারে যেও না টাকা দিও না কত রকমের কথা আমরা বিভিন্ন জায়গায় শুনছি নেটের মাধ্যমে কিন্তু দেখা যায় মানুষ শুনে না কারণ লাভ যেখানে সেখানে মানুষ কি ফাল মারে কি মারে না মানুষ লাভটা বুঝে পৃথিবীর সব জায়গায় আপনি ঘোরাফেরা করবেন কোথাও দোয়া কবুল হচ্ছে না আমার আল্লাহ বলেছেন দোয়া কবুল হওয়ার এক্সট্রেশন হচ্ছে আমার আল্লাহর ওলির দরবারে তাই বাবার আমার গোসল আজম মজবান্ডারির যারা ভক্ত অথবা বিভিন্ন আল্লাহর মকবুল আউলিয়া কেরামের দরবারে আসেন সমস্ত আল্লাহর ওলি এক জায়গায় আসে না নেই এদের মধ্যে কোনো ভিন্নতা আছে আমাদের মধ্যে আমরা যারা সাধারণ আমাদের সেই রিফুগুলো আমরা কন্ট্রোল করতে পারি নাই কিন্তু ওলি আল্লাহর মজলিসের মধ্যে সমস্ত আল্লাহর ওলিরা এক সমস্ত আল্লাহর ওলি কি ক্লাসিফিকেশন আছে সেখানে বড় ছোট আছে আল্লাহ ভাগ করে দিয়েছে প্রত্যেক জায়গায় বড় ছোট আছে না নাই আলেমদের মধ্যে ছোট বড় আছে না নাই ব্যবসায়ীদের মধ্যে আছে না নাই সৈয়দ সাহেবের সাথে পান বিয়ারে যদি একজন পানের ব্যবসা করে উনিও ব্যবসায়িক উনিও ব্যবসায়িক পার্থক্য আছে না নেই কি আছে না নেই আপনি যদি মনে করেন ব্যবসা তো ব্যবসায়ী সবাই সমান ব্যবসা শব্দটা সমান কিন্তু বেশ কম আছে না নেই যারা বসেছেন সবা বেরানিয়াতে আল্লাহর সাথে কথা বলার নিয়তে সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়তে কি কোনো অসুবিধা আছে না আল্লাহর কালাম আমার রসুল বলেছেন হাদিসে পাকের মধ্যে এসেছে প্রতিটি অক্ষরে ১০,১০টা নাকি লেখা হচ্ছে শুধু তাই নয় যেহেতু আল্লাহর কালাম আল্লাহর সাথে আমরা কথাবার্তা বলতে চাই কি চাই না কোরআন শরীফ যতক্ষণ পড়বেন মনে করবেন যেহেতু আল্লাহর কালাম আল্লাহর সাথে আপনি কথা বলতে বলছেন তাই বাবার আমার সকলে আল্লাহর সাথে কথা বলার জন্য সওয়াবের নিয়তে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الله أكبر أمر الله ملشن ألم نشرح لك صدرك حبيب أمي كي أبنار بخ مبارك پشستو كريناي أمي كي أبنار سينا مبارك صدر مبارك এটা কি প্রশস্ত করি নাই আল্লাহ আল্লাহর হাবিবকে আলাম নাশরাহ লাকা সাদরাক বলে ওই কথাটা স্মরণ করে দিয়েছেন এখানে যে আলিফটা রয়েছেন আলিফে তাকরীরে অর্থাৎ এমন একটা মহৎ কাজ বিশাল কাজ করার পরে আপনি আবার যার জন্য করেছেন তাকে স্মরণ করাই দিচ্ছেন আল্লাহ বলেন হাবিব আমি কি আপনার সিনা মোবারককে বক্ষ মোবারককে সদর মোবারককে প্রশস্ত করিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সিনা মোবারককে আমি প্রশস্ত করি নাই মনে রাখবেন আমাদের জ্ঞান মাথায় আসে না নেই একটা লোক পাগল হলে কি বলি কথার মাথায় কিছু নেই এটা একটা জ্ঞান এটা একটা কি আরেকটা জ্ঞান হচ্ছে সবচাইতে আপনার জ্ঞানের প্রসারতা যেটা যেটা স্বাভাবিকভাবে মানুষ অর্জন করতে পারে না এটা আধ্যাত্মিক জ্ঞান খোদা প্রদত্ত জ্ঞান সেটা সিনাই জমা হয় সেটা কি হয় এ কারণে মুসা কালিমুল্লাহ
আল্লাহ যখন বললেন যাও সেখানে ফেরাউনের সেখানে যাও যুদ্ধ করো মুসা কলিমুল্লাহ চিন্তা করলো আমি তো সংখ্যায় নাই আমার কোনো পাওয়ার নাই শক্তি নাই দুনিয়াবি অস্ত্র নাই মানুষ নাই জন নাই তা আমি এখন এই বিশাল যে খোদা দাবি করেছে তার সাথে লড়াই কিভাবে করব তা আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে বলেছেন আল্লাহ মুসা কলিমুল্লাহ যে কথাটা বলেছিল রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহু আকবার আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও অর্থাৎ এমন পাওয়ার দিয়ে দাও যেই পাওয়ারের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াইতে পারে না এর কারণে ফোরকানিয়া মাদ্রাসা যখন প্রথমে সবক দিতে হয় আমরা কোরআন শরীফ পড়ার আগে এই দোয়াটা পড়ি কি পড়ি না রব্বি শরাহলি বলেন রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি وحلل عقدة من لساني يفقه قولي امار الله বলেন হাবিব এমন একটা পাওয়ার আমি আপনাকে দিয়েছি সদর মোবারকে সৃষ্টি কুলের মধ্যে কাহাকেও দেই নাই এই কারণে আল্লাহ ডাক দিয়ে বলেছেন হাবিব আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করি নাই বড় করি নাই এটা কেমন বড় করেছেন তাফসীরে আজিজের মধ্যে লিখেছেন আল্লাহর হাবিবের সিনা মোবারকের মধ্যে 12টি বিশাল 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 মজলিস হচ্ছে মজলিস হচ্ছে 24 আওয়াজ 12টি মজলিস হয় আল্লাহর হাবিবের সিনা মোবারকের মধ্যে এটা আমি আর আমি শুনতেছি তাফসীরে পড়তেছি অনুধাবন করতে পারছি না দেখছি না যারা আল্লাহর ওলি তারা বুঝতে পারে কিছুটা বুঝতে পারে তাফসীর আজিজের মধ্যে লিখেছেন আল্লাহর হাবিবের সিনা মোবারক এত বিশাল খোদার খোদাইত্বর কার্যাবলী সেখানে 24টি ঘন্টা সংগঠিত হয় 12টি মজলিসের মধ্যে আল্লাহর বিধানগুলো যত রকমের কার্যক্রম রয়েছে সমস্ত কিছু নিষ্পন্ন হয় সেখানে কাজ করা হয় ওইগুলো স্থান হচ্ছে আল্লাহর হাবিবের সিনা মোবারক জোরে বলুন সুবহানাল্লাহ এই সিনা মোবারককে অর্থাৎ কলফ যেটাকে বলি আমরা হার্ট আছে না নেই এখন তো হার্ট বললে প্রায় মানুষ বুঝে কারণ একটা শব্দ হার্ট স্ট্রোক আছে কেমনে মারা গেল হার্ট স্ট্রোক অর্থাৎ আপনার এখানে এই বাম দুধের দুই আঙ্গুল নিচে যে একটা মাংসের পিণ্ড দেখতে পাচ্ছেন এটার এমন একটা পাওয়ার এমন ক্ষমতা এমন জিনিস এটা উলুট পালট হলে মানুষের প্রাণ চলে যায় কি হয় এটার পাওয়ার কত বেশি আপনারা জ্ঞানী মানুষ বোঝার জন্য বলছি আমাদের কাছে মোবাইল আছে না নাই মোবাইলের ভিতরে একটা সিম আছে না নাই কিছু তার তুর আছে আর তার বেশি কিছু না জ্ঞানী যারা যারা মোবাইল নিয়ে বেশি গবেষণা করেন আপনারা সহজে বুঝতে পারবেন কিছু তার ছাড়া কি আর কিছু আছে একটু জোরে বলুন এটা যদি আমেরিকা ফ্রান্স মক্কা মদিনা সারা পৃথিবীর খবর ছবি সহ অঙ্গভঙ্গি সহ মুহূর্তের মধ্যে দেখা যায় আমার আল্লাহ বলেন এই যে সিনা যে আমি দেখিয়ে দেখেছি তোমাদের কাল্প যেটা দিয়েছি এখানে যদি এটা যদি চালু হয়ে যায় যদি তোমার সম্পর্ক হয়ে যায় এটা যখন নুরানি হয়ে যাবে তখন তুমি তো আর সাধারণ থাকবে না মোবাইল টমাল কিছুর প্রয়োজন হবে না জাগায় বসায় তুমি সারা পৃথিবী নয় আস পর্যন্ত দেখতে পাবে এরা মোবাইলটা বিশ্বাস করে আর কালভকে বিশ্বাস করতেছে না কারণ কালভের মধ্যে আবরণ ভরে গিয়েছে এরা বুঝতে পারতেছে না এটা যখন বন্ধ হয়েছে মোবাইল চালু হয়েছে এই কালভ চালু ছিল কার গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবা যার কারণে 10 মাইল 20 মাইল 200 মাইল দূরে কি হচ্ছে না হচ্ছে
ওনারা দেখতেন বুঝতে পারতেন কোথায় বাঘ কোথায় গৌসুল আজম কোথায় অজু এরকম সুরে মিললেন বাগের মাথায় গিয়ে বললেন এগুলো পেট্টিকেল এগুলো কি অর্থাৎ যেটা সরাসরি দেখা যায় হাজার হাজার মানুষ দেখেছে এটা অস্বীকার করার কিছু এই কালফটা চালু করতে হলে যেতে হবে যার কাছে কালফ চালু আছে ওই লোকের কাছে যতক্ষণ যাবেন না ওই ব্যক্তির কাছে যতক্ষণ যাবেন না নত শিরে যেখানে আপনি যাওয়ার পরে সমস্ত কিছু কুরবান দিবেন না এতক্ষণ আপনার এই কালফ চালু হবে না এই কালবের স্বাদ যারা একবার পেয়েছে এরা আল্লাহর ওলি দরবার থেকে পিসপা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালব মোবারককে আল্লাহ এত পাওয়ার করেছেন পাওয়ারফুল করার জন্য চারবার সিনা চাক হয়েছিল কয়বার মনে রাখবেন কয়বার একবার ছোট অবস্থায় 10 বছর বয়সে কোরআন শরীফ যখন নাজিল হবে কোরআন শরীফ যখন নাজিল হবে এই মহান দায়িত্ব যে কোরআন শরীফ নেওয়ার জন্য পৃথিবীর কোন সৃষ্টিকুল সাহস করে নাই সাহস করেছে কে মুহাম্মদুর সাল্লাল্লাহু আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله أكبر بدي بير مانوش قرآن جو دي أمي پہاڑ نوپن نازل کرتام پہاڑ چھنو بچھنو ہوئے جتو এই কোরআন শরীফ যদি সমুদ্রের মধ্যে নাজিল করতাম পানি শুকিয়ে যেত পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এই কোরআন শরীফ নেওয়ার মতন আমি পৃথিবীর বুকের মধ্যে সৃষ্টি বলে কাউকে পাই নাই কোরআন অপেক্ষা ছিল নবীর জন্য আর আল্লাহর হাবিব অপেক্ষা করেছিলেন গারে হেরার মধ্যে সেই জবলে নূরের মধ্যে আল্লাহর হাবিব অপেক্ষা করেছিলেন কোরআনের জন্য সত্য না মিথ্যা রসুল জানতেন কোরআন শরীফ নাজিল হবে যার কারণে আল্লাহর প্রিয় নবী সেই গারে হেরার মধ্যে প্রতিদিন চলে যেতেন যেখানে উঠতে প্রায় এক ঘন্টা সময় লাগে কয় ঘন্টা আরেকটা আছে হিজরতের রাতে গারে সূরে আজকে যিনি সভাপতি শুকর আদায় করছে আল্লাহর দরবারে আল্লাহর জন্য আপনাদেরকেও কবুল করে আমিন বলেন আমরা একসাথে হজ করেছি এই দুইজন জজবা হালতে সেই পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলাম শুধু উঠছি তাই নয় মিলা শরীফ পড়েছি দোয়া করেছি আপনাদের জন্য দোয়া করেছি অর্থাৎ সারা বিশ্বের মুসলমান সকলের জন্য দোয়া করেছি এখন মনে হয় আর পারবো না তখন একটু শক্তি ছিল ওনার আগ্রহ দেখে আমি একসাথে উঠে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ বলেন উঠতে চান কিনা আওয়াজও নেই হ্যাঁ মনোয় সীতাকুণ্ড পাহাড়ে উঠতে চান মনে আরে যে পাহাড়ের রহমতুল্লিল আলমিনের নূরানি কদম লেগেছে কি লেগেছে নূরানি কদম যেখানে লাগে আমার আল্লাহ বলেন ওই স্থান পৃথিবীর সবচাইতে আমার মখলুকাতের সবচাইতে দামি যেখানে নূরানি নবীর কদম মোবারক লাগবে লাউ কসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আল্লাহ মক্কা নগরীর কসম করেছেন হাবিব আমি মক্কা নগরের কসম করলাম কেননা এই শহরের মধ্যে আপনি অবস্থান করতেছে উঠতে চান কিনা বাবারা আল্লাহ কবুল করক বলুন আমিন আর একবার মেরাজে যাওয়ার সময়
এই আগামী মাস এই মাস পরেই যে মাসটা আসবে রজবের চাঁদ মেরাজুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করিয়েছিলেন কেন করিয়েছেন বিমান যখন উপরে উঠে বিমান যখন উপরে উঠে বিমানে উপরে ওঠার সময় সৌদি আরব বলেন আমেরিকা বলেন যে কোনো যাওয়ার আগে বিমানে সব কিছু ঠিকঠাক আছে কিনা ফুয়েল টুয়েল যা কিছু দরকার নেই কিনা কারণ এটা তো স্বাভাবিক গাড়ির মত নয় এটা উপরের দিকে উঠে যাবে কামলিওয়ালা নবী শুধু আসমান নয় প্রথম নয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ নয় পঞ্চম নয় ষষ্ঠ নয় সপ্তম নয় সব কিছু পারে দিয়ে শেষ করে লা মকানে গিয়ে স্বয়ং রব্বুল আলামিনের দিদারে যাবে সেখানে স্পেশাল পাওয়ারের দরকার আছে না না হাদিসে পাকের মধ্যে এসেছে নবীজি নিজেই বয়ান করেছেন কো জিব্রাইল এমন এসে আমার সিনা চাক করলো আমার শরীর মোবারক থেকে কলব মোবারকটা বের করে ফেললো সেখানে কি কিছু ফেলিয়ে দিল সেখানে নূর হিকমত জ্ঞান যত রকমের ইলম আছে হিকমত আছে জ্ঞান আছে নূর আছে মারিফত আছে সব কিছু দিয়ে ভরপুর করে দিল যারা বলেন সুবহানাল্লাহ জমজমের পানি দিয়ে ধৌত করলো জান্নাতি স্বর্ণের তস্তরের মধ্যে রাখলো বলতেছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার জিব্রাইল আমিন এগুলো সব কিছু করার পরে আবার এভাবে চাপ দিল এটা অটোমেটিক কি হয়ে গেল লেগে গেল নবীজি বললেন এই কাজটা করার সময় এক ফোঁটা রক্ত বের হয়নি কি বের হয়নি সাধারণ মানুষকে যখন কাটাশিরা করা হয় রক্ত পড়ে কিনা নবীজির রক্ত কেন পড়বে কারণ নবী তো হচ্ছেন নূরুন নবী যিনি অপারেশন করিয়েছেন উনিও নূর নবীও সুবহানাল্লাহ বলেন বাবারে আমার ওই দিকে খেয়াল করেন আমার আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া বাদানা আনকা বিজরাক হাবিব আমি আপনার সিনা মোবারকের মধ্যে নূর ঢেলে দিয়েছি হিকমত দিয়েছি জ্ঞান দিয়েছি মারিফত দিয়েছি যা কিছু প্রয়োজন সব কিছু আপনার সিনা মোবারকের মধ্যে দিয়েছি আপনার কোনো চিন্তা নাই হাবিব আপনার কোনো চিন্তা নাই কোনো বোঝা নাই এই কারণে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সদরাক আপনার জন্য আমি করেছি এই কাজটা করেছি একমাত্র আপনার জন্য সুবহানাল্লাহ এবার বলেন ওয়া দয়না আনকা বিজরাক আমি আপনার থেকে বোঝা নামিয়ে ফেলেছি বোঝা নামিয়ে ফেলেছি সুবহানাল্লাহ বলবেন না কি বোঝা নামিয়েছেন আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব মনে করেন আটার বস্তা খান সাহেব বুঝে ভালো বুঝবে কারণ আসাদগঞ্জ খাতুনগঞ্জ গেলে বুঝবেন ওখানে মাল সামান আর কি অবস্থা একজন লোক আটার বস্তা পঞ্চাশটা নিয়ে গেল দৈনিক একশোটা একশো বস্তা কাঁধে গুলো নিয়ে গেল এই বোঝাটা বেশি না যিনি দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী তার বোঝাটা বেশি হাজার লক্ষ গুণ বেশি আপনি কোনো দায়িত্ব যখন থাকবেন তখন বুঝতে পারবেন বোঝাটা কি আল্লাহর হাবিবের কোন বোঝা নামিয়েছেন মুফাসসিরিনে কেরাম লিখেছেন গভীর মনোযোগ কথা বুঝতে অসুবিধা হয় আমার আল্লাহ বলেন হাবিব ওয়া দুআনা আনকা বিজরাক ওয়া দুআনা আনকা বিজরাক আমি আপনার থেকে বোঝা নামিয়েছি কোন বোঝা আল্লাযী আনকাদা যহরাক যে বোঝা আপনার পিঠ মুবারককে ভেঙে দিচ্ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই বোঝার মধ্যে অনেকগুলো বোঝা একটা হচ্ছে নবুয়তের দায়িত্ব কিসের দায়িত্ব নবুয়তের দায়িত্ব সারা পৃথিবীর বুকের মধ্যে আল্লাহর হাবিব কলেমা দেওয়াত কিভাবে পৌঁছাইবেন
এমন একটা চিন্তার মধ্যে ছিলেন দ্বিতীয় নম্বর কোরআনুল করিম যেখানে পাহাড় পর্বতকে হই নিতে চাই নাই এই কোরআন আল্লাহর প্রেরণা নবী নিয়েছেন আল্লাহ বলেন এটা সহজ করে দিয়েছে হাবিব আপনি স্যার আর কি হই কোরআন নিতে পারবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নাই কোরআনুল করিম হাদিস পাকের মধ্যে রয়েছেন শীতকাল প্রচন্ড শীতের সময় মাঘ মাসের 10 তারিখের সময় যে শীত পড়ে এই শীতের মৌসুমে রহমাতুল লিল আলামিনের উপর যখন কোরআন শরীফ নাজিল হতেন মাঈশা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আল্লাহর হাবিবের প্রতি কোরআন শরীফ নাজিল হতেন আমরা দেখতে পেতাম আল্লাহর প্রেরিত নবীর শরীর মোবারক থেকে ঘাম মোবারক বের হতে থাকত আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন উঠার উপর যখন থাকতেন আর ওই অবস্থায় যখন কোরআন শরীফ নাজিল হতো উট নিচের দিকে নেমে যেত আমার আল্লাহ বলেন যেখানে পৃথিবীর কেহ নিতে সাহস করে নাই হাবিব আপনার সিনা মোবারককে আমি এমন করে দিয়েছি সেখানে কোরআন শরীফ নেওয়ার মতন শক্তি পাওয়ার ক্ষমতা আমি আপনাকে দিয়ে দিয়েছি তাফসিরে লিখেছেন ووضعنا عنك بزارك غبير منجوك بشش كنب پرائي تفسير المتی قطر علی کیا سب وی بوسا راکی جي بوسا اللہ حبیب پیٹھے کہ اللہ نامی دیسن مفسن کرام لکھن ووضعنا عنك بزارك ووضعنا عنك بزرا امتی کا بزرا আল্লাহর হাবিব উম্মতের চিন্তায় রাতে ঘুমাইতেন না আল্লাহর হাবিব উম্মতের চিন্তায় পেট ভরে কোনোদিন খান নাই আশিকে বাবা রহমান গভীর মনোযোগ কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন ওয়া দুআনা আনকা বিজরাক আই ওয়া দুআনা আনকা বিজরা উম্মতিকা উম্মতের চিন্তায় রহমাতুল লিল আলামিন রাত্রি বেলায় ঘুমাইতে পারতেন না পেট ভরে কোনোদিন খান নাই আল্লাহর প্রেরিত নবী চোখ ভরে কোনোদিন ঘুমান নাই দুনিয়ার আরাম আয়েশকে সবকিছু বাদ দিয়েছেন আল্লাহর প্রেরিত নবীর জবানের মধ্যে শুধুমাত্র একটা জিকির ছিল রব্বি হাবলি উম্মতি বলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও অর্থাৎ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা ولا آل سيدنا দুরুশরে পড়তেছেন কিন্তু আওয়াজটা একসাথে হচ্ছে না মধুর হচ্ছে না মনে রাখবেন রহমাতুল লিল আলামিনের কাছে যেতে হলে দুরুশ শরীফ লাগবে এই কথাটা মনে থাকবে তো জীবনে বহু আওয়াজ শুনেছি আমিও শুনেছি আপনারা শুনেছেন বহু আওয়াজ করেছি একটা আওয়াজ মনে রাখবেন নবীজির দস্ত মোবারক থেকে কাউসারের পানি যদি পান করতে চান নবীজির কাছে যেতে হবে কি না যদি নবীজির কাছে যেতে হয় তো দাওয়ার একমাত্র বাহন হচ্ছে দুরূদ শরীফ আমার রাসূল বলেছেন ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার কাছে থাকবে যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে এবার বলেন দুরূদ শরীফ পড়তে চান কি চান না পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন যে কোনো সময় পড়বেন মনে মনে পড়বেন শয়নে স্বপ্নে পড়বেন আমার রাসূল বলেন যত দুরূদ পড়বে এত তুমি আমার কাছে চলে আসবে মহব্বতে বলুন আল্লাহুম্মা
মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তফা ইসলাম প্রচার করেন নবীজি শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা মিশকাত শরীফে হাদিস শরীফ আছে গভীর মনোযোগ বাবা রহমত উম্মতের মায়ায় আল্লাহর হাবিব চিন্তা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন সন্তানের যখন আমার দিকে তাকান আমার দিকে ওদিকে না এদিকে সন্তানের যখন কোনো মুসিবত হয় মা বাবার উপর চিন্তা আসে কি আসে না এমন চিন্তা আসে অনেক সময় যে চিন্তা থেকে অনেক মা বাবা দুনিয়া থেকে বিদায় নেয় সত্য না মিথ্যা সন্তানের ফাঁসি হবে সন্তানের সমস্যা হবে সন্তানের বিভিন্ন কষ্ট হবে এই ধরনের বিভিন্ন চিন্তায় মা বাবার খাওয়া বন্ধ হয়ে যায় মা বাবার ঘুম হারাম হয়ে যায় আসে না নাই আমার পেয়ারা নবী উম্মতের চিন্তায় আমরা গুনাগার গুনাগার উম্মতের চিন্তা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন আমার আল্লাহ বলেন হাবিব আমি তো সেই চিন্তা দূর করে দিয়েছি হযরতে সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত উনি এমন একজন সাহাবা আশারায়ে মুবাশশারা দশ জনের একজন দশ জনের একজন অনেক তারিফ আছে আমি ওদিকে গেলে দেরি হয়ে যাবে উনার থেকে হাদিস শরীফ বর্ণিত উনি বলেন রহমাতুল্লিল আলামিনের সাথে রওনা হলাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গাজওয়া জা নামক স্থানে রহমাতুল্লিল আলামিন উষ্টি মোবারক থেকে নামলেন উঠ থেকে নেমে গেলেন আমরা যাত্রা বিরতি করলাম আল্লাহর হাবিব গভীর মনোযোগ হযরতে সাঈদ বিন আবি ওয়াক্কাস বলেন আমি দেখতে পেলাম রফায়েদাইহি ফাদাল্লাহ সাআতান আল্লাহর হাবিব গাজওয়াজাব নামক স্থানে উষ্টি থেকে নেমে আল্লাহ দরবারে দুখানা হাত মোবারক তুলে দিলেন বুঝা গেল মুনাজাত করার জন্য দোয়া করার জন্য হাত মোবারক তোলা এটা সুন্নত আপনাদের অভ্যেস আছে না নেই নামাজের পরে ফাতিহার পরে দোয়ার পরে আমরা হাত তুলে দোয়া করে কি করি না রফা ইয়াদাইহি ফাদাল্লাহ সাআতান আল্লাহর হাবিব অনেকক্ষণ পর্যন্ত হাত মোবারক তুললেন আল্লাহর কাছে দোয়া করলেন এবার সেজদার মধ্যে চলে গেলেন সুম্মা খাররা সাজিদান ফামা কাসা তবিলা এ আমার বাসকানের বাবারা আঞ্জুমানে বল খালি আর বাস খালি এটা টান অফ স্লিপ মুখ দিয়ে চলে আসছে দেখছেন নামাজের মতন লোকমা দিয়ে দিয়েছে এটা ভালো এটা কি নামাজে এই যে রমজান শরীফ মাসে যখন খতমে তারাবি হয় এরকম ভুল হয় আর কি তো পিছনে যদি ভালো হাফেজ থাকে লোকমা দেয় কি না লোকমা টোকমা না দিলে মনে করবেন দুইজন এক ফাটি আর কি হয়তো জানে না অথবা মিল আছে কিছু হলেও লোকমা দিস না নাউজুবিল্লাহ বলেন আল্লাহর কালাম লোকমা দেওয়া এটা তো মৌজেজা ভুল হওয়া তো মৌজেজা বল খালি আজকে আঞ্জুমানে মুত্তাবিয়ানে গাউসে মেজবান্ডারি বিশেষ করে বাবাজান শামদাদিয়ার সহ আরো যারা যারা বিভিন্ন দরবারে আছেন আমি আপনাদের কাছে গভীর ভাবে একটা কথা বলছি বাইরে একজনও নেই আল্লাহু আকবার বলেন
আমরা প্রতিদিন প্রোগ্রাম করি তো কারণ একটা মাহফিলে 100 জন থাকলো সেখানে 99 ভাগ আসে না নাই হ্যাঁ 50 ভাগ আসে না নাই 10 ভাগ বিভিন্ন আল্লাহর ওলির দরবারের অনেকে আবার দরবারের সাথে সংশ্লিষ্ট নয় আজকের এই মাহফিলটা আমার স্মরণ থাকবে এই কারণে কেন না নারায়ে তাকবীর নারায়ে গৌসিয়া গৌসুল আজম মেজ ভান্ডারী রশিদ ইমদাদুল হক মেজ ভান্ডারী উলামায়ে আহলে সুন্নাত শাইখুল হাদিস আল্লামা হযরত আশরাফ মুঈনউদ্দিন আশরাফী দামা ইকবাল উলামায়ে আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ বলেন আজকের যিনি প্রধান বক্তা আমি প্রথমে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান মহোদয় শাইখুল হাদিস সারা বাংলার জমিনে হাতের গোনা কয়েকজন শাইখুল হাদিস থাকলে উনি হচ্ছেন সর্বোচ্চ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলুন হুজুর তশরিফ এনেছেন আপনারা খুশি না নারাজ মন ভরে ইনশাল্লাহ ওয়াজ শুনতে পাবেন আমি শুকর আদায় করছি হুজুরের হায়াতে তৈবার মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করুক এলামে বরকত দান করুক বলুন আমিন অনেক কাজ হুজুরে সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে সুন্নি জামাতের সমস্ত দায়িত্ব সবগুলো পালন করো মাহফিলে সুনির্দিষ্ট সময় যত সময় উপস্থিত হয়েছেন আল্লাহ আর ওইভাবে উপস্থিত হওয়ার হুজুরকে আরো তৌফিক দান করুক আমিন একটু মহব্বতে বলুন সালাতুন ইয়াম বাবার আমার যে কথাটা বলতেছিলাম গভীর মনোযোগ রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে গেলেন ওয়াস মনে আসে না নাই আল্লাহর হাবিব হাদিসের আবারত ফমা কাছে তবিলা অনেক লম্বা সাজদার মধ্যে পড়ে রইলেন অনেক লম্বা সাজদা করলেন আল্লাহর পেয়ার নবী অনেক লম্বা সাজদার মধ্যে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত রইলেন আবার উঠলেন আবার দোয়া করলেন সুবহানাল্লাহ বলেন দোয়া আছে না নাই মেশকাতের এলম হলো আল্লাহ যেন ওনাদেরকে দান করে আমিন বলেন আবার দোয়া করলেন হাত মোবারক তুলে কোন মোবারক যারা মিশকাত শুনে পড়েছেন বাবুন ফি সুজুদি শুকরে এই বাবের মধ্যে কিতাব সালাতে হাদিস শরীফ খানা আনা হয়েছে আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ লম্বা অনেক লম্বা সেজদার মধ্যে পড়ে রইলেন উঠলেন আবার হাত মোবারক তুললেন দোয়া করলেন সুবহানাল্লাহ বলেন আবার সেজদার মধ্যে চলে গেলেন আমরা যেভাবে দুই মিনিট তিন মিনিট সেজদা করি এইভাবে নয় হাদিসের ভাষায় ফামা কাসা তবিলা অনেক লম্বা অনেক লম্বা সেজদা করার পরে আবার মাথা মোবারক তুললেন আবার দাঁড়াইলেন আবার দোয়া করলেন আবার গেলেন এইভাবে তিনবার কয়বার আর একটু জোরে বলুন সাহাবায়ে কেরাম হযরতে সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত উনি বয়ান দিচ্ছেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর প্রিয় নবী সহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছে মাসপথে এই জায়গায় গাজওয়া নামক এই জায়গায় আল্লাহর প্রিয় নবী দুটো হাত মোবারক তুলে দোয়া করলেন অনেকক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে একবার নয় দুইবার নয় তিনবার গেলেন কারণ কি রহমাতুল লিল আলামিন ওদের অন্তরের অবস্থাটা বুঝতে পারছিলেন তাই আল্লাহর প্রিয় নবী নিজে বয়ান দিচ্ছেন নি সালতু রব্বি ওয়া শাফায়াতু লি উম্মতি এই সাহেব আমি আমার প্রভু রব্বুল আলামিনের কাছে শাফাত করলাম চাইলাম আমার গুনাহগার উম্মতের শাফাত করলাম ওই শাফাতে আমরা আসি না নাই না বল খালকে বাদ দিয়েছে আসি না নাই
আল্লাহ রাবিব দীর্ঘক্ষণ পর্যন্ত সাজদার মধ্যে পড়ে রইলেন রব্বি হাবলি উম্মতি বললেন দোয়ার মধ্যে উম্মতের জন্য দোয়া করলেন নবীজি নিজেই বয়ান দিচ্ছেন ইন্নি সালতু রব্বি ওয়া শাফায়াতু লি উম্মতি আমি আমার উম্মতির জন্য দোয়া করলাম ফাতানি সুলসা উম্মতি জিবরাইল আমিন এসে আমাকে সংবাদ দিল হাবিব আপনি আর কাঁদবেন না হাবিব আপনি আর কাঁদবেন না আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না আপনি যেভাবে কান্নাকাটি শুরু করেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার সমস্ত উম্মতের তিন ভাগের এক ভাগ আল্লাহ আপনাকে দিয়েছেন অর্থাৎ ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিন ভাগের কয় ভাগ আর একটু জোরে বলুন ফাতানি সুলুসা তিন ভাগের আমার নবী খুশি হতে পারলেন না আমার নবী আল্লাহ রাবি বলেন তিন ভাগের এক ভাগ যদি মাপ পেয়ে যায় আর দুই ভাগ কোথায় যাবে দুই ভাগ কোথায় যাবে আমার আর আপনার নবী কেমন দয়াল নবী কোন দয়াল নবীর ঈদ মিলাদুন নবীতে এসেছেন আমার বাবারা গভীর মনোযোগ আল্লাহর হাবিব বলেন আমি আবার দ্বিতীয় সাজদার মধ্যে চলে গেলাম তোমরা যে সাজদা দেখেছো আমি অনেক লম্বা সাজদা করেছি আমার উম্মতের জন্য আমি ক্ষমা চেয়েছি ক্ষমা চাইতে চাইতে আমার আল্লাহ আবার জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল বলে দাও তিন ভাগের দুই ভাগ আমার হাবিবকে আমি দিয়ে দিলাম ক্ষমা করে দিলাম তারপর আল্লাহর হাবিব তারপর আল্লাহর হাবিব খুশি হতে পারলেন না রহমাতুল লিল আলামিন আবার সাজদার মধ্যে চলে গেলেন আবার যখন কান্নাকাটি শুরু করে দিলেন আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল আমার হাবিবকে বলে দিন বাকি যে এক ভাগ আছে ওই ভাগকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা তফসীরে জালালাইন শরীফে লিখেছেন হাদিস পাকের মধ্যে আসছে ইজাল্লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার একজন উম্মত জাহান্নামে থাকবে আল্লাহ আপনি যখন ওয়াদা করেছেন আমার সাথে আমাকে খুশি করবেন রাজি করবেন অতক্ষণ রাজি হব না খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এখন আপনারা বলবেন হুজুর মাপ তো হয়ে গিয়েছে তাহলে আর এত নামাজ রোজা হজ যাকাতের দরকার কি আমি আর আপনি নবী যে উম্মতকে মাফ করেছেন উম্মতের লিস্টের মধ্যে আছে কিনা সেটা আগে দেখতে হবে কিনা জোরে বলুন না আমি আর আপনি উম্মতের মধ্যে আছে কিনা আগে দেখতে হবে সবাই পরীক্ষা দেয় কি দেয় না দেয় কি দেয় না কিছু ফেলও করে কিনা সবাই তো পাশ করে না তাহলে বোঝা গেল পাশ করতে হলে কিছু পড়াশোনার দরকার আছে না নাই আছে না নাই আপনার দ্বারা যখন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ও ফারিকুন ফিল ফিন্নার আল্লাহ যখন বললেন এই মুষ্টি আমি জাহান্নামের জন্য বানাইলাম আর এই মুষ্টি জাহান্নামের এটা জান্নাতের জন্য সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আল্লাহর জান্নাতের মুষ্টির মধ্যে উঠি দলের মধ্যে থাকি তাহলে তো জান্নাতেই যাব আর জাহান্নামে যদি যাই ওই মুষ্টির মধ্যে উঠলে জাহান্নামেই যাব এটা তো আগেই নির্ধারণ করা হয়েছে তাহলে আর এত নামাজ রোজা হজ যাকাত হারাম হালাল এত কিছু দরকার কি আমার রসুল বলেছেন যখন তোমার দ্বারা ভালো কাজ হবে মনে করবে আশা করতে পারো তুমি জান্নাতের মুষ্টির মধ্যে আসবে আর তোমার দ্বারা যখন শুধু খারাপ কাজ হবে তুমি বুঝতে হবে যে আমার এই কাজটা যেহেতু জাহান্নামী কাজ জাহান্নামে আমাকে টেনে নিচ্ছে অতএব তওবা করে আসার দরকার আছে না না আছে না নাই আজকে উম্মতের দাবি আমরা করি করি কিনা আজকে আমরা উম্মতের দাবি করতেছি যেই উম্মতের জন্য কামলিওয়ালা নবী চোখ ভরে
ঘুমান নাই পেট ভরে খান নাই দিন নাই রাত নাই গুহার মধ্যে 24 ঘন্টা উম্মতি উম্মতি করেছে এখনো রওজা মোবারকে উম্মতি উম্মতি করে চিৎকার করে কি করে না নাই নাই বাবা নামে বল খালি বলেন বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোন প্রান্তে যে কোন বান্দা যখন ইবাদত করে ভালো কাজ করে অথবা কোন খারাপ কাজ করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে এত বেশি পাওয়ার এত বেশি ক্ষমতা এত বেশি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন আমি তোমাদের সকলের আমলগুলো আমি রাসূলের কাছে উপস্থাপন করা হয় উরিজাত আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খাইরা যখন তোমাদের মিলাদুন নবী দেখি যখন তোমাদের নামাজ দেখি যখন তোমাদের রোজা দেখি যখন তোমাদের হজ যাকাত দেখি যখন তোমাদের মা বাবার সেবা দেখি যখন তোমাদের মানব সেবা দেখি এক কথায় যখন তোমাদের কোন ভালো কাজ দেখি আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে ফাহামিতুল্লাহ আল্লাহ প্রশংসা করি আল্লাহর তারিফ করি আমি নূরানী নবীর নূরানী কলিজা ঠান্ডা হয়ে যায় এই আমার বাবারা আল্লাহর হাবিব বলেন যখন তোমাদের কোন খারাপ কাজ যখন দেখি খুব খেয়াল করবেন নবীজি বলেছেন ওয়া ইন রাআইতু গায়রাহু অর্থাৎ ভালোর বিপরীত যখন দেখি খারাপ যখন দেখি পাপ যখন দেখি অন্যায় যখন দেখি অবিচার যখন দেখি আমি নূরানি হাত মোবারকে তোমাদের সেই পাপগুলো নিয়ে আল্লাহ দরবারে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি এই নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিল অশান্তি লাগে উম্মতের খাতায় আছে না নাই আছে যাদের অশান্তি লাগে আছে কথা না বুঝো জবাব দে বুঝো জবাব দে কোথায় আছে আল্লাহ জানে আচ্ছা বাবার আমার যেই নবী আমাদের গুনাহগুলো নূরানি হাত মোবারকে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চায় প্রতি মুহূর্তে ক্ষমা চাচ্ছেন ওই দয়াল নবী কামনিওয়ালা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিলে যাদের অশান্তি লাগে নূরানি নবীর কথা বললে অশান্তি লাগে নূরানি নবীর নাম মোবারক শুনে চুমু দিলে অশান্তি লাগে উম্মতের খাতায় লিস্টে কি নাম আছে আরো জোরে বলুন ওই সাজদার মধ্যে যাদেরকে ক্ষমা ক্ষমা করেছে তাদের নাম লিস্টি কারণ সাহাবা কেরাম যাদেরকে আমার রাসূল বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবা এক একটা আকাশের নক্ষত্রের মতন বিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম যাকে অনুসরণ করবে সরাসরি জান্নাতে চলে যাবে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে যে কোন একজনকে অনুসরণ করলে হাবিব কারণ কি আমি রাসূলের সঙ্গে স্পর্শে তারা এমন হয়ে গিয়েছিল তাদের মধ্যে এমন প্রেম এমন ভালোবাসা এমন ভালোবাসা আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর কোন মানব দানব কিছুই সৃষ্টি করে নাই সহিহুল বুখারী এখানে শাইখুল হাদিস বসা আছেন আমি হুজুরের সামনে কথাটা বলছি এটা দলিল আরো শক্ত হবে কি হবে সহিহ বুখারী 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 সহিহ সহিহ যাদের অনেক কথা কোন শোনা যায় কিনা তো বুখারী শরীফ আছে সাহাবা কেরাম রহমাতুল্লিল আলামিনের কাছে যখন যেতেন নবীজি যখন ওযু মোবারক করতেন ওযু করতেন কি করতেন আরো জোরে বলুন আমাদের ওযু করার অভ্যাস আছে না নাই একটা আমল দিয়ে যাচ্ছি ওযু যখন চলে যাবে সঙ্গে সঙ্গে ওযু করবেন আপনি এটা মনে করবেন না যে শুধু নামাজ পড়তে ওযু লাগে সেটা তো লাগবেই ওযু ছাড়া নামাজ ব্যবসা করেন বাণিজ্য করেন ঘর থেকে বের হন যেখানে যান ওযু নাই ওযুটা করবেন যতক্ষণ ওযু অবস্থায় থাকবে আপনার জীবনের গুনাগুনা ঝুরে ঝুরে পড়বে আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর রহমত কি হবে কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেছেন আমার উম্মতকে আমি তালাশ করে করে নিব কারণ ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধৌত করেছে এগুলো দিয়ে নূর বের হবে কি বের হবে গুররাম মাহাজ্জালিনা মিন আসারিল ওযু এগুলো সাদা হবে নূর হবে চিহ্ন হবে সুবহানাল্লাহ বলেন না তা আমরা যখন ওযু করি কথা লম্বা হয়ে যাবে কারণ আমি বেশি দূরে যাচ্ছি না তখন
আমাদের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন ওযু করে ওযুর সাথে সাথে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় কি পড়ে গুনাহ আছে না নাই কার কার গুনাহ নাই একটু হাত তুলেন দেখি গুনাহ কার কার নাই ঠিক আছে মনোযোগ আছে আলহামদুলিল্লাহ বলেন যদি কেউ বলে আমার গুনাহ টুনা নাই মনে করবেন এটা মিস্টার ইবলিশের বড় ভাই গুনাহ আছে কারো বেশি কারো কম আল্লাহ বলেন গুনাহ যদি না বুঝে বুঝে না বুঝে কোনো কারণে গুনাহ করে ফেলেছে আর যদি সেই গুনাহগুলো আমি আল্লাহর ভয়ে যখন তওবা করে গুনাহ থেকে যখন ফেরত আসে আমি আল্লাহ ওই বান্দাকে সবচাইতে বেশি মহব্বত করি আরো কঠিন হাদিস আমি বললাম বুঝবেন না এটা আমরা ওযু করার সময় গুনাহগুলো ঝরে ঝরে গুনাহ পাক না নাপাক নাপাক বলেন না গুনাহ পাক না নাপাক এই কারণে ওযুর ব্যবহার কিন্তু পানিগুলো এইভাবে অনেকে ছিটা মারে না এটা নিষেধ এটা কি নিষেধ কারণ এটা গুনাহ তো এটা কি গুনাহ নাপাক এ আমার বাবারা আশিক রসুল বাবারা সাহাবায়ে কেরাম যখন যাইতেন আল্লাহর প্রিয় নবী যখন ওযু মুবারক করতেন ওযু করতেন ওযুর পানিগুলো নেওয়ার জন্য এইভাবে প্রতিযোগিতামূলক লাইনে দাঁড়িয়ে থাকতেন হাত পেতে থাকতেন নবীজির ব্যবহারকৃত পানি মুবারকগুলো হাতে নিয়ে মুখে মালিশ করতেন বুকে মালিশ করতেন শরীরে মালিশ করতেন চিল্লিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝা গেল বেশ কম আছে না নাই হ্যাঁ নয় নয় وما تنقم النبي صلى الله عليه وسلم تخامة إلا وقعت في كف رجل منهم غبير منجوك بابر أمار الله پر حبيب ناك مبارك شلاشا مبارك كي مبارك شلاشا مبارك اپنا كي بولن ناك فين بولن ناك ناك تاك جگلو پوره ادھر كي بولن فين ني এটা সালাসা এটা নাক মুবারক সহিহ বুখারী শরীফে আছে আল্লাহর প্রিয় নবীর নাক মুবারকের সালাসা মুবারক যখন ফেলতেন সাহাবায়ে কেরাম এগুলো হাতের মধ্যে নিতেন সুনো পাউডার যেভাবে আপনারা মাখেন তেল মালিশ করেন এগুলো শরীর মুবারকের মধ্যে যেগুলো মালিশ করতো মেখে দিতেন ওজুর পানি মালিশ করতো থুতু মুবারক মুখের মধ্যে মালিশ করত শরীরের মধ্যে মালিশ করত আমার বাবারা কোন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলে নাই আমি যখন নাকের পানিগুলো ফেলবে তোমরা এটা শরীরে মালিশ করবে আল্লাহ বলে নাই রসুলও বলে নাই সাহাবায়ে কেরাম কেন করলেন প্রেমে পড়ে মহাব্বতে পড়ে করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সত্য না মিথ্যা কোরআন শরীফের কি এমন কোন আয়াত আছে যে আমার রসুল যখন উযু করবে নাক দিয়ে যে পানি মুবারক ঝরবে এগুলো নিয়ে তোমরা সুনু পাউডার মাখিও শরীরে মাখবে আয়াত আছে নবীজি কোন নির্দেশ করেছেন তে এই নির্দেশ করা ছাড়া সাহাবা কেরাম প্রেমের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল রহমাতুল লিল আলামিনের নাক মুবারকের সেই পানি মুবারক থুতু মুবারক অজুর ব্যবহারকৃত পানি মুবারক শরীর মালিশ করেছেন নাই নাই নূরানি নবীর পসাম মুবারক পান করেছেন চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এগুলো প্রেম এগুলো কি এগুলো ভালোবাসা এটার জন্য কোন সাহাবা দলিল তালাশ করে নাই এখানে সারা ওয়ার্ল্ডে সেরা আলেম হুজুর এখানে উপস্থিত রয়েছেন সাহাবা কেরাম এই কাজগুলো করার সময় দলিল তালাশ করে নাই আল্লাহ এটা জায়েজ আছে না নাই এটা জায়েজ আছে না নাই এটা কি বেদাত হবে নাকি এরকম নাক মুবারকের যতই মহব্বত করেন আপনি একটা লোকের এই নাকের পানিগুলো কি মুখে মাখতে পারবেন হ্যাঁ পারবেন এটা এমন ভাবে মাখছিলেন সুনু পাউডার তো এইভাবে আমরা আরো অনেক কিছু প্রসাদনী আমরা এইভাবে মাখবো না এত মহব্বত করে নিজেকে গর্ব করেছিলেন প্রেমে পড়ে মহব্বতে এই মহব্বত যখন মানুষের অন্তরে কালবে যখন ঢুকে তখন ওই লোক আর সাধারণ লোক থাকে না ওই লোকের পাওয়ার বাড়ে না কমে
আরজে বলেন বাড়ে না কমে ওতেই বাবার আমার আজকে যারা বেদাত 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 শিরিক বেদাত নাই শিরিক বেদাত করে যারা হাল্লা চিল্লা করতেছে যারা সহিহ আপনার 1450 বছর পরে এসে নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিলে তাদের অশান্তি লাগে যারা দলিল তালাশ করতে চায় সাহাবা কেরাম রহমাতুল্লিল আলামিন নবীজির দরবারে কোনো কাজ করতে এটা জায়েজ আছে না নাই এই কথা তাদের অন্তরের মধ্যে ছিল না ছিল কোনটা টাকা পয়সার মামলা যদি হয় তখন তারা চিন্তা করত যে এটা খাওয়া জায়েজ হবে কি না হবে এটা আমাদের মধ্যে নাই হেলিকপ্টারে করে যাই মাহফিলে আসলাম 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে গেলাম এটা জায়েজ না নাজায়েজ এটা আমি কোনোদিন বলি নাই আমি বলছি রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে এটা জায়েজ না নাজায়েজ কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন কারণ সাহাবা কেরাম জিজ্ঞেস করতেন কোনটা সংক্ষেপে বলছি সাহাবা কেরাম এক জায়গায় যাচ্ছেন সেখানে সর্দারকে সাপে কেটেছে আপনারা ওয়াজ শুনেছেন আমি বোঝার জন্য বলছি ওজাও নাই কেউ নাই সর্দারও নাই তো সাহাবা কেরাম কোথাও যাবে ওখানে বসে আছেন এলাকার মানুষ সেখানে বসতেও দেয় না খাইতেও দেয় না মেহমানদারি করে না তখন তো হোটেল মোটেল কিছু ছিল না ওখানে একটা মেয়ে এসে বলল আপনাদের মধ্যে সাপে কাটলে কোনো ওজা ঝাড় ফুঁক করে যে এরকম কোনো লোক আছে কিনা একজন সাহাবা সেখানে গেলেন কো আমি আছি উনি গিয়ে ঝাড় ফুঁক করলেন উনি ভালো হয়ে গেলেন কি হয়ে গেলেন তো উনাকে জিজ্ঞেস করলেন তো ভালো যখন হয়ে গেল তখন একটা দুইটা নয় 30টা ছাগল দিল কয়টা আরো জোরে বলুন এটার হাদিয়া এটার কি আমরা তো তাবিজ তাবিজ দিলে কোন এই মসজিদের ইমাম খতিব বাইকবারে যদি আজকে আমাদের সাইকোলজি হুজুর কাবলাও যদি দোয়া পড়ে আমরা তো 100 টাকা 200 টাকা 500 টাকা নোট দিলেও মনে করি অনেক বেশি দিয়ে ফেলছি কিন্তু হাদিসের যদি আমরা আমল করতে যাই উনাকে জিজ্ঞেস করে হলো আপনি কি পরে ঝাড়ফুঁক করলেন যে সাপের কামড় ভালো হয়ে গেল কো আমি সূরা ফাতিহা না পড়েছি আরো জোরে বলুন কি পড়েছেন আমাদের মুখস্থ আছে না নাই আপনারাও যদি আমল করেন ঠিকভাবে পড়তে পারেন রোগ সেরে যাবে কিন্তু এরা খাচ্ছে না এই 30টা ছাগল পাওয়ার পরও হায়াতুন নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় এই অবস্থা হয়েছে সাপে কেটেছে সূরা ফাতিহা পড়ে ফুক দিলে আমার ভালো হয়ে গিয়েছে তো আমাদেরকে হাতিয়ে দিয়েছে খুশি হিসেবে 30টা ছাগল এটা কি খাওয়া জায়েজ না নাজায়েজ আহা কত চিন্তা করেছে সাহাবা কেরাম আমার রাসূল বললেন সূরা ফাতিহা পড়ে ঝাললে যে ভালো হয়ে যাবে এটা তুমি বুঝলে কেমনে মুস্কি হেসে দিলেন আল্লাহর হাবিবের হায়াতের মধ্যে কখনো কাহাকা অট্ট হাসি দেন নাই যখনই নবীজি হাসতেন মুস্কি হাসতেন আর যখন কথা বলতেন আল্লাহর পেয়ারা হাবিব রিজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইখরুজু মিম বাইনি সানায়াহু শামাইলে তিরমিজির হাদিস আল্লাহর পেয়ারা নবী যখন কথা বলতেন এই সামনের দুটো দাঁত মোবারকের মাঝখান দিয়ে নূর বের হতো নবীজি মুস্কি হেসে বললেন একটা ফাঁক আমার জন্য রেখে দিও অর্থাৎ শুধু জায়েজ নয় এটা বেশি জায়েজের কথা বলেছেন একটা ভাগ আমি রাসূলের জন্য খেয়ে ফেলো এই সমস্ত মাসালা মাসাইল জিজ্ঞেস করতেন কিন্তু তাজিমের ব্যাপারে একবারও বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মোবারক দিয়ে আমরা মালিশ করতেছি কোনো অসুবিধা হবে কিনা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে আজকে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ওলি আল্লাহর কাছে নয় কার কাছে আমি মাজার শরীফ বাদ দিলাম গোসল আজম মাজবন্দের সেখানে আল্লাহর কাছে হাত তুলবে এখানেও বাধা আছে না নাই
তা আমাকে আপনাকে কি আল্লাহ এতটুকু জ্ঞান দেন নাই যে এই লোক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ুক আল হাজ্জাত আল আজহার থেকে পড়ে আসুক জামিয়া থেকে পড়ুক আরব পৃথিবী যেখান থেকে পড়ে আসুক না কেন আমি আল্লাহর কাছে হাত তুললে যে নাজায়েয বলছে নিশ্চয় তাকে শয়তানে আসর করছে কি করছে শয়তানে আর না হলে দেখেন হাদিসে পাকের মধ্যে এসেছে আমার পীর নবী বলেন সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেন নাই যিনি বাতাসে করে এদিক ওদিক যাইতেন বাতাসের উপরে ক্ষমতা চালাইতেন নাম শুনছেন কিনা বৃষ্টির জন্য উনি বের হলেন দলবল সহ লোকজন নিয়ে বের হলেন আমার রসুল বলেন হযরত আবু হুরায়রা হাদিস শরীফ বর্ণিত পীর নবী বলেছেন যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় কথাগুলো খেয়াল করবেন এই পাঁচ মিনিট আমি শেষ করে দিচ্ছি বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় ওলামায়ে কেরাম সকলকে নিয়ে এস্তাসকার নামাজ পড়ে কি পড়ে না জোরে বলুন না এস্তাসকার নামাজ তো নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে তো সেখানে যাওয়ার সময় দেখলেন একটা পিপড়া ছিলেন তো ফাইদা হুয়া বিনামলাতিন রাফিয়াতিন বাদা কওয়ামিহিমা কওয়ামিহা পিপড়া সামনের পাগুলো ইলা সামায়ে আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সহি হাদিস সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন পিপড়া আল্লাহর কাছে আসমানের দিকে এগুলো হাত আর কি পিপড়ার কি সামনের পাগুলো এইভাবে তুলে দোয়া করতেছেন এবাস মাসলাম কি বললেন জানেন এরিজিউ আর নামাজ পড়াও লাগবে না দোয়া করতেও দোয়া করার আর দরকার নাই চলো ফাকাদিস তুজিবালাকুম মিন আজলি হাজিহি নামলাতে এই পিপড়া দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে আর তোমরা এত কষ্ট করে নামাজের দরকার নাই দোয়ারও তাহলে বোঝা গেল পিপড়াও বুঝে আল্লাহর কাছে মুনাজাত করতে কি করতে হবে পিপড়াও বুঝে আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করতে হবে এটা পিপড়াও বুঝে কিনা পিপড়া বুঝলো পশু বুঝলো জানোয়ার বুঝলো আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সারা পৃথিবীর ডিগ্রি নিয়ে বুঝলো না কারণ তার ওস্তাদ ভালো ছিল না এই কারণে আমার হাদিসে পাকের মধ্যে এসেছে তুমি যখন এলেম শিখবে ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম তুমি কার থেকে কোরআন শরীফ শিখতেছো হাদিস শরীফ শিখতেছো দ্বীনি আলম শিখতেছো আগে ওস্তাদটাকে দেখে নাও কি করো আগে ওস্তাদ দেখে নাও ওস্তাদের ঈমান আমল আকীদা সব ঠিক আছে কিনা গাউসুল আজম মজবন্ডারির বেলায়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে এতে কোনো সন্দেহ আছে এই কারণে এই গাউসুল আজম মজবন্ডারির আওলা শাহজাদা আজকে এরফানুল হক মজবন্ডারি মদ্দাজিল্লুহুল আলী সন্তান আমাদের সভাপতি সাহেবের আজকে সভাপতি সৈয়দ সাহেবের নাতি বলেন না নাতি চক্ষু ভুলে গিয়েছে যেই সমস্ত জাহেলদেরকে সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য একেবারেই কোরআন হাদিসের পুঙ্খানুপুঙ্খানো বক্তৃতা পুঙ্খানুপুঙ্খানো জ্ঞান অর্জন করার জন্য সাথে সাথে বেলায়েতের জ্ঞান অর্জন করার জন্য যোগ্য যদি মজবন্ডার শরীফের আওলাদ থেকে যদি না হয় ফেতনা ফাসাদে মানুষ পড়ার সম্ভাবনা আছে না নাই আমি দোয়ার জন্য বলছি অন্য কিছুর জন্য নয় আজকে কি নাম এরহাম সৈয়দ এরহাম হোসেন শাহজাদা মদ্দাজিল্লুহুল আলী আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক এলামের বরকত দান করুক মায়ের মায়া বাবার মায়া আত্মীয়র মায়া দেশ ছেড়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে এখনো আছে এলেম তলব করতেছে আমার কথা শেষ আজকে দোয়া করি আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম অলি অলির নসলে অলি করে এই সিলসিলা যেন জারি থাকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ মজবন্ডার শরীফের আওলাদের মধ্যে বিখ্যাত আলেমের দরকার আছে না আহমদুল্লাহ মজবন্ডারি কেবলা কাবা যেরকম ছিলেন এরকম আলেম দরকার আছে না নাই আমি আর সামনে আমার সমনয়ে যাইতে পারছি না وآخر دعوانا أن الحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله